দর্শক মন্ডলী তাপদাহের আরো খবর জানতে চলে যাচ্ছে আবহ অফিসে সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ সারথি পার্থ শুনতে পাচ্ছেন পার্থ আমরা জানি তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত এ বিষয়ে আবহ অফিসে আপনার কাছে এখন এই মুহূর্তে কি তথ্য আছে যদি বিস্তারিত জানাতেন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হ্যাঁ রীতা যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছি আপনি জানেন যে সারা দেশে সারা দেশে পঁয়তাল্লিশটিরও বেশি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে এর ফলে যে গরম অনুভূত হচ্ছে এতে শহরের রাজধানী সহ সারাদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে আপনি জানেন যে গত গত সোমবার তিন দিনের জন্য হিট ওয়েব অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া এখানে বলে রাখি যে চলতি মাসে এ নিয়ে টানা তৃতীয় দফায় হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হলো আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আপনি জানেন যে তীব্র গরমের কারণে ইতিমধ্যে স্কুল কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার আবহাওয়িদরা বলছেন মৌসুমীবাহু আসতে দেরি হচ্ছে এ বছরের এ কারণেই তাপপ্রবাহ স্থায়িত্বটা একটু বাড়তে পারে আপনি জানেন যে বাংলাদেশে এর আগে তাপপ্রবাহ একটানা সর্বোচ্চ তেইশ দিন পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার রেকর্ড রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমি কথা কথা বলে দেখিয়েছি কথা বলেছি তারা জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না আরও দুই সপ্তাহ নাগাদ চলতে পারে এই তাপপ্রবাহ রিতা এই ছিল আমার কাছে এই সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ পার্থ দর্শক শুনছিলেন আবহাওয়া অফিস থেকে সর্বশেষ আবহাওয়ার সংবাদ ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি